তো আশা করি সবাই ভালো আছেন, এবং জাভাগুইর এই পর্বে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি আমি এটা যদি রান করাই, জাস্ট আমি ফাইলটাই রান করাতে যাচ্ছি, আমি এটা রান করলে আমি দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের সাসাস আইডি আছে, এখানে 9 পর্যন্ত, এখানে 1000 অফ আইডি থাকতে পারে অথবা লাখখানেক থাকতে পারে, থাকতেই পারে এখানে আমাদের ডেটা। তো আমরা কিভাবে আসলে বুঝবো আমাদের এখানে কতগুলো ডেটা রয়েছে? তো এটা বোঝার জন্য আমাদের জাস্ট একটা কোড লিখতে হবে যে আমাদের কতগুলো ডেটা রয়েছে। যেমন এখানে কিন্তু আমরা 1, দেন 3 আছে, 2 নাই, দেন হচ্ছে এখানে 4 আছে, 4, দেন হচ্ছে 5, 6, 7, 9, 8 রয়েছে। তো আমরা এভাবে আসলে এটা বুঝতে পারছি না, আমরা চাচ্ছি যে আসলে অ্যাকুরেটলি এখানে কয়টা ডেটা আছে। তো অনেকগুলো ডেটা যদি এখানে থাকে তো আমাদের এভাবে ম্যানুয়ালি খুঁজে বের করা আমাদের পক্ষে পসিবল না। তো আমরা চাচ্ছি যে আসলে এটা কিভাবে, মানে আমরা এটা ই করতে পারি আর কি, ক্যালকুলেট করতে পারি সফটওয়্যারের মাধ্যমে, আমাদের এটা একটু দেখতে হবে। সো আমরা যদি, আমি এটা এক্সিট করে দিচ্ছি, তো আমার এখন ডিজাইনে যেতে হবে। ডিজাইনে যাওয়ার পরে জাস্ট আমাকে একটা বাটন নিতে হবে এবং একটা টেক্সট ফিল নিতে হবে। কেন টেক্সট ফিল নিতে হবে? আমি যে দেখাবো কতগুলো আছে কাউন্ট করে, সেজন্য আমাকে টেক্সট ফিল লাগবে। তো আমি এগুলো এখানে রাখছি, আমি আর ওর ভিতরে দিচ্ছি না। তো আমি এখানে বাটনটা নিয়ে নিলাম, বাটনটা নেওয়ার পরে আমি বাটনটা একটু নিচে করে দিচ্ছি। আমার একটা টেক্সট ফিলও দরকার হবে এখানে, তো আমি টেক্সট ফিলটা এখানে বসিয়ে দিচ্ছি। তো টেক্সট ফিলটা একটু বড় করে দিলাম, তো টেক্সট ফিল অ্যান্ড বাটন, ওকে, আমাদের দুটো বসে গেছে। তো আমি যে কাজটা এখানে করতে যাচ্ছি, তো আমি এখানে টেক্সট ফিলটাকে আমি একটু টেক্সটগুলো উঠিয়ে দিব, দেন হচ্ছে আমার যে কাজটা হবে, আমি টেক্সট ফিলের এখানে ভেরিয়েবলটার নাম চেঞ্জ করে দিব, টেক্সট ফিল আন্ডারস্কোর CUN কাউন্ট দিয়ে দিলাম। আর হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে এখানে, আমি এখানে জাস্ট এটার CUN কাউন্ট নাম দিলাম বাটনটার, বাটনটার নাম কাউন্ট দেওয়ার পরে আমি একটু বাটন এখানে প্রপার্টিসে গিয়ে একটু, আমি জাস্ট একটু একটাকে 14 করে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি, তো জাস্ট একটু আর কি, এটা করার পরে এইরকম দেখাচ্ছে, জাস্ট এইরকম দেখাচ্ছে। আমি এখন চাচ্ছি এটার নামটাও চেঞ্জ করে দিব, বাটনের কাউন্ট করে দিচ্ছি। আমার যে কাজটা, আমি এটা একটু, আচ্ছা এটা এখন আমার কপি করার দরকার নেই, আমার যে কাজটা করতে হবে, আমি এখানে আমাকে অ্যাকশন পারফর্মটা করতে হবে, অ্যাকশন, অ্যাকশন ইভেন্ট, দেন অ্যাকশন, অ্যাকশন পারফর্ম। তো অ্যাকশন পারফর্ম করার পর আমি এখানে চলে আসবো অ্যাজ ইউজুয়াল, যেভাবে আমরা আসি। দেন হচ্ছে আমি কোডটা লিখতে চাচ্ছি না এইখানে, একই কোড তো আসলে বারবার লিখতে ইচ্ছা করে না, যেহেতু এই কোডটাই আমি লিখেছি, জাস্ট একটা জায়গায় একটু চেঞ্জ করতে হবে। তো আমি জাস্ট এটা এখান থেকে আমাদের যে টেবিল রিফ্রেশ করেছিলাম, আমাদের টেবিলটা আমরা রিফ্রেশ করেছিলাম এখানে, এটা হচ্ছে আমি একটা পর্বে দেখিয়েছি, আপনারা যে পর্ব যারা মিস করেছেন তারা একটু দেখে আসবেন প্লিজ, একটু ভালো হবে আপনাদের জন্য। তো আমি যেহেতু একই কোড আমি এখানে লিখছি না, জাস্ট আমি এটা ওইটাই এখানে কপি করে নিয়ে এসে পেস্ট করছি। পেস্ট করার পরে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি আসলে কি কাউন্ট করতে যাচ্ছি, কাউন্ট করতে যাচ্ছি হচ্ছে আইডিটা, ওকে। তো আমার এখানে আইডি কাউন্ট করতে যাচ্ছি, আমি আমি এখানে কাউন্ট করব আইডি। তো আইডি কাউন্ট করার জন্য আমাকে সিলেক্ট, যে কাজটা আমি করব সেটা হচ্ছে আইডি নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে আমাকে কী করতে হবে, আমি স্টার্ট উঠিয়ে দিচ্ছি, সিলেক্ট এখানে দিব আমি কাউন্ট, CUNT কাউন্ট, দেন হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কাউন্টের ভিতরে দিতে হবে আইডি,
কারণ সিলেক্ট কাউন্ট আইডি ফ্রম ইউজার, ইউজার টেবিল থেকে তো আইডিটা কাউন্ট করে নিয়ে আসবে, দেন হচ্ছে এই কাজগুলো করবে, কুইরিটা এক্সিকিউট করবে। দেন আমাদের যে কাজটা হবে, কুইরিটা এক্সিকিউট করবে না, এখানে আমাদের কাজটা করতে হবে আরএসকিউএল, হ্যাঁ এক্সিকিউটটা হবে, হওয়ার পরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে একটা কন্ডিশন ইউজ করতে হবে। কন্ডিশন হচ্ছে ইফ, জাস্ট আমাকে একটু চেঞ্জ করতে হবে আরএস ডট, সরি ডট এনি এক্স, যদি নেক্সট করতে পারে সেটা, মানে দ্যাটস মিন এক্সিকিউট করার পরে সে ট্রু ভ্যালু দেয়, দেখেন হচ্ছে আমার এই লাইনটা লাগবে না, এই লাইনটা আমি উঠিয়ে দিচ্ছি। তাহলে আমার ভ্যালুটা কোথায় দেখাবে, আমার কথা হচ্ছে ভ্যালুটা কোথায় দেখাবে। ওকে, তো ভ্যালুটা দেখাবে হচ্ছে আমার টেক্সট ফিল্ডে। তো তার আগে হচ্ছে আমি এখানে স্ট্রিআরআইএন স্ট্রিং, আমি এখানে একটা ভ্যালু সিএনটি কাউন্ট নামে একটা, আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম যেখানে কিনা হচ্ছে আরএস, আরএস ডট গেট স্ট্রিং। ওকে, গেট স্ট্রিং এই যে এখানে রয়ে গেছে, গেট স্ট্রিং, গেট স্ট্রিং। তো এইখানে যেটা হবে সেটা হবে হচ্ছে আমার ডাবল কোটেশন, ডাবল কোটেশনের ভিতরে সি ও ইউএন টি কাউন্ট, কাউন্টের ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে, এখানে দিয়ে দিব হচ্ছে আমি আইডি। ওকে, এখানে আইডি দিয়ে দিব। আইডি দেওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে, আমাদের টেক্সট ফিল্ডটা আমি এখান থেকে, আমাদের টেক্সট ফিল্ডটার নাম কী ছিল আমি একটু কপি করে নিয়ে আসি। তো কপি করার পরে নামটা আমি জাস্ট একটু কপি করে নিলাম, কপি করার পরে আমাকে যে কাজটা করতে হবে ডট এসইট সেট, সেট টেক্স, সেট টেক্সের ভিতরে কাউন্ট করে দিব আমি। তো এখন যদি আমি এটাকে এক্সিকিউট করি, তাহলে আমি আবার কোডটার কথা বলছি, আমি প্রথমে সিলেক্ট কাউন্ট আইডি, আইডিটাকে সিলেক্ট করে নিয়ে আসবে এবং কাউন্ট করে নিয়ে আসবে, সিলেক্ট করবে, দেন হচ্ছে কাউন্ট করবে, কাউন্ট করবে সেটা কোথা থেকে করবে, ইউজার টেবিল থেকে করবে। আমরা ইউজার টেবিল নামে একটা টেবিল বানিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে এখানে আমাদের ইউজার টেবিল। তো দেন সেটাকে আদার্স কাজগুলো করবে, প্রিপেয়ার স্টেটমেন্ট করবে, দেন হচ্ছে এক্সিকিউট করবে, দেন এটা হচ্ছে এক্সিকিউট করার পরে একটা ভ্যালু রিটার্ন করবে যদি এক্সিকিউট করতে পারে, দেন হচ্ছে আরএস ডট নেক্সট যদি করতে পারে তাহলে হচ্ছে আমাদের এটা কাউন্ট করবে আইডিটা, করে গেট স্ট্রিং, দেন হচ্ছে সিএনটির ভিতরে আমরা রাখলাম, রাখার পরে এটা আমি সেট টেক্স করে দিলাম, মানে আমি যেখানে যে টেক্সট ফিল্ডটাতে দেখাবো। তো আমি যদি এখন এটা রান করি তাহলে আসলে আমি দেখতে পারবো, আমি যদি কাউন্টে দেই পাঁচ দেখাচ্ছে, আমাদের এখানে পাঁচটা ভ্যালুই রয়েছে। তো আমি একটু বড় করে দিচ্ছি, আমার টেক্সট ফিল্ড আসলে বেশি ছোট হয়ে গেছে যার কারণে আসলে দেখা যাচ্ছে না, আমি একটু বড় করে দিচ্ছি। ওকে, আশা করা যায় এখন দেখা যাবে। আমি যদি এখন এটা রান করাই তাহলে আসলে বোঝা যাবে। তো দেখেন এখানে যদি আমি দেই ফাইভ দেখাচ্ছে, এখানে কিন্তু আমাদের পাঁচটা আইডি রয়েছে। ওকে, পাঁচটা আইডি রয়েছে। তো এখানে থাউজেন্ড অফ, মানে অনেক আইডি থাকলে আসলে আমাদের ম্যানুয়ালি যেহেতু বের করা পসিবল না, তো আমরা আসলে এভাবে কাজগুলো করতে পারি। সো আজকের পর্ব এই পর্যন্তই, এবং আগামী পর্বে আপনাদের জন্য এইরকমই আর একটা থাকবে, যেটা হচ্ছে এখানে হচ্ছে আমি করব হচ্ছে এখানে সামেশন বের করব আর কি, সামেশন, এজের সামেশন অথবা আইডিগুলোর সামেশনটা বের করব। তো এই পর্ব পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, টু স্টে উইথ মাই চ্যানেল, অ্যান্ড অবশ্যই অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন আপনাদের সাজেশনগুলো, কেমন চাই আপনাদের ভিডিওগুলো, সে অনুযায়ী হবে নেক্সট ভিডিওগুলো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।